আলাইকুম চট্টগ্রাম টেস্টে মুশফিকের ব্যাটে লিট পেল বাংলাদেশ মুশফিকুর রহিম তুলে নিলেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তিন উইকেটে তিনশত আঠেরো রান নিয়ে দিন শুরু করার সময় লিটন চুয়ান্ন ও মুশফিক তেপ্পান্ন রানে অপরাজিত ছিলেন চতুর্থ দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ তবে লান্স বিরতি থেকে ফিরে প্রথম বলেই নিজের উইকেট দিয়ে বসেন আটাশি রান করা লিটন কুমার দাস একই ওভারের পরের বলেই একশত তেত্রিশ রান করা তামিমকে বোল্ট করেন কাশুন রাজি এরপর মুশফিকের সাথে ছয়চল্লিশ রানের জুটি বেঁধে বিদায় নেন সাকিব আল হাসানও ফেরার আগে সাকিবের ব্যাট থেকে আসে ২৬ রান লিটন কুমার দাস সেঞ্চুরি বঞ্চিত হলেও মুশফিক ঠিকই তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি এর আগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি করেছেন টেস্টে পাঁচ হাজার রানের কীর্তি এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিনে দ্বিতীয় সেশন শেষে একশত পঞ্চান্ন ওভারে ছয় উইকেট হারিয়ে চারশত ছত্রিশ রান সংগ্রহ করেছে বাংলাদেশ এখন পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে আছে উনচল্লিশ রানে মুশফিকুর রহিম দুইশত আশি বলের মোকাবেলায় একশত চার রান করে অপরাজিত আছেন অন্য প্রান্তে নাইম হাসান চব্বিশ বলে চার রান করে মুশফিককে সঙ্গ দিচ্ছেন সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেইট